আপুনি এজন প্রধান শিক্ষক আপুনি এতিয়া দিন দুপুর দিন দুপুরে মাল খাবলে কত টিকা পালে কক দিন দুপুরে কত টিকা পালে এখন এখন আপনার স্কুল হয় হয় মই ভিডিওই কই আছো এটা আপনি দিন দিন দুপুরে মাল খাবলে মাল খাবলে কত টিকা পালে আপনি হেতু কক আপনি এখন স্কুলৰ হেডমাস্টার হয় নহয় আপনি এখন স্কুলৰ হেডমাস্টার হয় নহয় কাম কৰা অধিকার আপনার নাই মেম্বার আছে না গাঁও মেম্বাৰে কইব নহয় আপনি এখন স্কুলৰ হেডমাস্টার হয় আপনি কিয় মদ খাবলে অধিকার পালে কত 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 খাইছে আপনি এখন স্কুলৰ হেডমাস্টার হয় আপনি দিন দুপুরে নটা বজাত নটা বজাত আপনি হেৰি কি কয় মাল খাই ইয়াত টিকিল খিলাবলে কত অধিকার পালে আপনি বহুত তেল পাইছে আপনি বহুত তেল পাইছে আপনি এখন স্কুলৰ হেডমাস্টার হয় গার্লস স্কুলৰ এখন টানি বিশ্বামপুর স্কুলৰ হেডমাস্টার হয় আপনি মদ খাবলে কত অধিকার পালে এটা সময় কিমান হল আপনি কোকসুন এটা দশটা পনেরোটা আপনি মদ খাবলে অধিকার কত পালে স্কুলত আপনার দায়িত্ব কি লড়া ছলি পড়াইছে না মাস্টরনি পড়াইছে না আপনার দায়িত্ব আছে নাই এখন স্কুল চক রাইজ এখন স্কুল এজন দীবন গগৈ টানি বিশ্বামপুর বালিকা মধ্য ইংরাজী বিদ্যালয় তখেতে দিন দুপুরে নটা বজাতে মদ খাই পেলে অভদ্র আমি কইছে এজন সব দিন দুপুরে অভদ্র আমি এজন এজন হেডমাস্টার আপনি মাল মাল কেউ খাবল অধিকার পালে আপনি মাল নাই খাবলে কব পাইব এটা আপনার মই প্রমাণ দিম কত কত খাই আছে আপনি মাল নাই খাবলে বুকুত আছে কব পাইব বুকুত আপনার সবে কইছে হে রাইজে কইছে সবে কইছে আপনি মদ কেউ খাই আছে দিন দুপুর আপনি মদ খাবলে কেউ অধিকার পালে কোনে দিলে আপনার অধিকার নাই এখন মই একো নকও ফেসবুকত লাইভ হে আপনার বিচার লব রাইজে বিচার লব আপনি টানি আপনি এজন শিক্ষক হয়ে প্রধান শিক্ষক হয়ে এই স্কুলখানে মদ খাই লোক আছে আপনি কি শিকাব কি শিকাব কক বাইদেউ আহকসুন আহক আহকসুন এফিলে আহক আহক আপনিও কব লাগবে আপনি আপনি এখন স্কুলে আপনিও টিচিং হয় হ্যাঁ আপনিও কব লাগবে তখন কেউ ইমান মদ খাই ইয়াত অভদ্রামি কইছে কেউ অভদ্রামি কইছে এজন চক মদ খাই থিয়টাই নাই ভয় ল'ৰা ছোৱালী পঢ়াবলে কি কি আপনার কি স্কুলখন কি সম্ভালিছে কি সম্ভালিছে আপনি বেল মহামান আপনি চকিদার হয় আপনি দিন দুপুরে মদ খাই আপনার অধিকার অভিভাবক নাহিলে হব মোর নিচিনা অভিভাবক দরকার নাই নাকি আপনার আপনি কেউ কৈছে এই শব্দ আপনি পারিব নাকি আপনি পারিব নাকি মূল লড়াটু কেতাত কইবলে আপনি কি কোন শব্দ কলে মোর নিচিনা অভিভাবক দরকার নাই তারমানে মূল লড়াটুকু মূল অভিভাবক দরকার নাই তারমানে মূল লড়াটুকু দরকার নাই এই সমাজত আপনি এজন এই ঠিক আছে আপনার এই ভিডিও একো দি আছে এতিয়া রব আপনা দি আছে ভিডিও দি আছে আপনার এই মান দি আছে ঘটনাটা এনেকুৱা ধৰণৰ মানে এই স্কুলৰ আউটফিল্ডিঙৰ কাম চলি আছিলে কাম চলি থকা অৱস্থাত মেম্বাৰৰ লগত আমি মানে কিবা মাটিটো কেনেকৈ পেলাব লাগিব নালাগিব তেনেকৈ মানে আমি হেৰি কৰি আছিলোঁ ডিছকাছ কৰি আছিলোঁ তেখেতে মানে কিবা মিড ডে মিলত বজাৰ কৰি আহি বজাৰ কৰিবলৈ যাওঁতে মানে মদ্যপান কৰি আহি পেলাই আমাক মানে গোটেই ৰাইজক উদ্ভণ্ডালি মাত মাতিছে আৰু ভিডিঅ'টোত দেখিছে পৰাপক্ষত মই ফেচবুকত দিছোঁ গতিকে তেখেতে আজি নহয় আগতেও তেনেকৈ স্কুললৈ মানে বিদ্যালয়ৰ পৰিৱেশটো বিনষ্ট কৰিবৰ কাৰণে অকল মদ্যপান কৰি কৰি আহি আহিয়ে তেখেতে হেৰি বিদ্যালয়লৈ আহে লগতে মানে এইটোও জনাওঁ উদ্যতম কৰ্তৃপক্ষক আজি আমাৰ এই শিক্ষা অনুষ্ঠানটো যিটো পৰিৱেশলৈ বাগৰি গৈছে ভৱিষ্যত এনেকুৱা হ'ব নালাগে বুলি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে বুলি মই উদ্যতম কৰ্তৃপক্ষক জনাইছোঁ আৰু লগতে মই আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব ছাৰকো মই অনুৰোধ জনাইছোঁ তেনেকৈ আহে পৰাপক্ষত মই কোৱা কথা নহয় ৰাইজৰ দুই চাৰিজনক সুধি চাওক তেখেতে পৰাপক্ষত মদ্যপান কৰি আহে বুলি আমি জানো প্ৰধান শিক্ষক নামটো কি দীবন গগৈ ছাৰ TV News.